নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, শুরু করছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখব, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রায় এক ডজন গাড়ির একে অপরকে ধাক্কা মারে এবং কুয়াশায় ঢেকেছে শহর সেখানকার, এবং যার কারণেই দৃশ্যমানতা কম হওয়াতেই এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। গাজিয়াবাদে সেখানে এই ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দিল্লি মিরাট এক্সপ্রেস ওয়ের কাছেই এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এবং সেখানেই কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়াতেই এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে, যেখানে প্রায় এক ডজন গাড়ির একে অপরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দিল্লি মিরাট এক্সপ্রেস ওয়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সেই ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে দুমড়ে মুচড়ে গেছে পরপর সেই গাড়িগুলি, কারণ প্রত্যেকটি গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একে অপরকে গিয়ে ধাক্কা মারে। যদিও যেমনটা বলা হচ্ছে যে দৃশ্যমানতা কম ছিল এলাকায়, সেই কারণেই দেখতে না পেয়েই এই দুর্ঘটনা ঘটেছে এবং গাড়ি ধাক্কার ঘটনা ঘটেছে, যেখানে গাজিয়াবাদের এই ঘটনা, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা, যা দেখে রীতিমতন চমকে উঠেছেন সকলে। প্রায় এক ডজন গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটেছে, যেখানে দৃশ্যমানতা কম হওয়ার কারণেই একে অপরকে ধাক্কা মেরেছে গাড়িগুলি, যা দেখে যথারীতি চমকে উঠেছেন সকলেই। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সুন্দরবনের রায়মঙ্গল নদী গর্ভে তলিয়ে গেল রাস্তা। প্রায় 30 ফুট রাস্তা তা নদী গর্ভে চলে যায় এবং আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন তারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন, কারণ যেভাবে নদী গর্ভে ক্রমশই রাস্তা তলিয়ে যাচ্ছে তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এবং সুন্দরবনের রায়মঙ্গল নদীতে তলিয়ে গেল রাস্তা, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং দেখছে, খতিয়ে দেখছেন সামগ্রিক পরিস্থিতি, কথা বলছেন স্থানীয় মানুষজনের সঙ্গে, এবং সেক্ষেত্রে এর বিকল্প ব্যবস্থা কি হতে পারে তা নিয়েও তারা পর্যালোচনা করছেন। আতাপুর কোরাকাটি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন তারা এই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ যেভাবে নদী গর্ভে রাস্তা তলিয়ে যাচ্ছে তার কারণেই আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।